বাসায় যান। মুজিববর্ষ উপলক্ষে বরিশালের 10টি আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মাঝে হাঁস মুরগি বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার 22 জুলাই দুপুর 2টায় এক অনুষ্ঠানের মাধ্যমে সদর উপজেলার চরকরনজি আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত 48টি পরিবারের কর্মসংস্থান ও আয় বর্ধনের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে 1500 হাঁস মুরগি বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনিবুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে জেলার বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক, উদিরপুরের কচুয়ারপার, আগল জেলার গোপার সেন, বানারীপাড়ার খেজুরবাড়ি, মুদাদির কাজিরচর, হিজলার টুমচর, গোলনদী করবা কসবা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমপুর ও নতুনচর আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারেও হাঁস মুরগি বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। নতুনচর আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মাঝেও হাঁস মুরগি বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঘরে তাদের মধ্যে আমরা আজকে 1500 হাঁস বিতরণ কর্মসূচি শুরু করলাম। আমরা আজকে সদর উপজেলা চরকা ইউনিয়নের এই আশ্রয়ণ প্রকল্পের মধ্যে শুরু করলাম। 10টি উপজেলা 10টি আশ্রয়ণ প্রকল্পে আমরা 1500 হাঁস বিতরণ করব। আমাদের আশ্রয়ণ প্রকল্পের লোকজনের মধ্যে আয়বদ্ধ কর্মসূচির জন্য এবং আমাদের যে মুজিব বর্ষ আছে সেই মুজিব বর্ষ উপলক্ষে।